السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدر نعمة الله عليكم متفق عليه আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে বেশ কয়েক বছর থেকে, আর আমরা শেষের দিকে আজকে আমাদের বাবুল আদব আদব ইসলামিক শিষ্টাচার সম্পর্কে আলোচনার তৃতীয় পর্ব, আদবের যে অধ্যায় তার তৃতীয় পর্ব। বিষয়বস্তু আমাদের ছিল প্রথম হাদিস, যাতে দুটো আলোচনা করেছি, আরও কিছু আলোচনা গুরুত্বপূর্ণ বাকি আছে, আর তারপরে একটি হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। হাদিস নম্বর 1250 আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তবে তার আগের হাদিসে ছয়টি যে মুসলিমের হক, এই ছয়টি মুসলিমের হক রয়েছে, এই হক নিয়ে আলোচনা বিস্তারিত করেছিলাম। গত সপ্তাহে আলোচনা হয়েছিল সালাম সম্পর্কে, মনে আছে তাই না? সালাম সম্পর্কে এটা হচ্ছে প্রথম হক মুসলিমের, মুসলিমের ওপর সালাম দেওয়া নেওয়া এটা হচ্ছে মুসলিমের হক, অমুসলিমের হক নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দাওয়াত কবুল করা। রাসূলুল্লাহ বলেছেন যে ইজা দাআকা ফাজিহু, যদি দাওয়াত দেয় তাহলে কবুল করো, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তো কবুল করো, অথবা ইজাবাতু দাই। এ হচ্ছে খাবারের দাওয়াত, খাবারের দাওয়াত। এটা হচ্ছে দিনের দাওয়াত, তো দিনের দাওয়াত তো আলাদা বিষয়, কিন্তু যেটা এখানে কিতাবুল আদাবে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে খাবার দাবারের দাওয়াত, দিয়াফত যেটা। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কথা কোরআনে কারিমের সূরা আহজাবের আয়াত নম্বর 53-তে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার দাওয়াত দিয়েছিলেন, যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন ওই উপলক্ষে, ওলিমার দাওয়াত। আর লোকজন সাহাবীরা খাওয়া দাওয়া করে গল্পতে মেতে গিয়েছে, ভুলে গেছে গল্প করতে করতে যে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, উঠে যাওয়া উচিত। এই মর্মে আয়াত নাজিল হয় ওয়ালাকিন ইজা দুইতুম ফাদখুলু, তবে তোমাদেরকে যখন দাওয়াত দেওয়া হবে তখন বাড়িতে প্রবেশ করো, মানে যেই টাইম বেঁধে দেওয়া হবে ওই টাইমে যাও, আগে থেকে বসে থাকিও না। পাকশাক হয়নি আগে থেকে গিয়ে বসে আছেন, ধরেন দুপুরের খাবার দুটোর দিকে হবে, মনে করেন আপনাকে দেখতে হবে যে আপনাদের ওখানে কীরকম হয় সচরাচর, এটা দেখতে হবে, আর না হলে টাইমটা জিজ্ঞেস করে নিতে হবে, জোহর নামাজ পড়ে গিয়ে বসে আছে সমস্যা তাই না? বাড়িওয়ালার জন্য রাত্রে যেসব দাওয়াতগুলি চলছে শহরে, আজকাল অনেক দেরিতে দাওয়াত, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার দাওয়াতের সময়টা কোন সময়, মানে এসে নামাজ পড়ে গিয়ে বসে আছেন, আর এই যে বাঙালি দাওয়া তামামে ও পাকশাকি শুরু হবে রাত 11টায়, জি হ্যাঁ, তাহলে 12টার আগে তো খেতে পাবেন না, তো রাত 7টা 8টায় গিয়ে বসে থাকলে কাজ হবে। এই জন্য সময়টা, প্রথম কথা সময় ফিক্স হওয়া উচিত দাওয়াতে, আর পাকশাকের আগে খাবারের অপেক্ষায় গিয়ে বাড়িতে ধর্ণা দেওয়া বসে থাকা এটা নিষেধ করেছেন আগের অংশে এই আয়াতের। তারপরে বলছেন যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে তখন তাদের বাড়িতে প্রবেশ করে, যে অমুক সময় আসবেন তার আগে যাবেন না। ফায়দা টাইম, তোমার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে ফান্তা শেরু, তখন তোমরা ছড়িয়ে পড়ো, নিজের নিজের কাজে চলে যাও। ওয়ালা মুস্তানে সিন আলী হাদিস, গল্প গুজবে মেতে থাকিও না,
খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে গল্পগুজব চলে। আমাদের একটা সামাজিকতা আছে যেটা উর্ফ বলা হয় আরবি ভাষায়, অবশ্য ওটার খেয়াল রাখা উচিত। কিন্তু সামাজিকতা কি আছে, খাওয়া দাওয়ার সাথে সাথে উঠাটা অবাধ্যতা। খাওয়া দাওয়ার পরে 5 মিনিট 10 মিনিট বসেন কমপক্ষে, তার মধ্যে বাড়িওয়ালা হয়তো অনেক সময় চা দিয়ে থাকে, আরবরা যেমন চা দেয়, অথবা আমাদের বাঙালি সমাজে হ্যাঁ কিছু মিষ্টি জাতীয় কিছু দেয়। আর কি দিক আর নাই দিক, বিদায় সাথে সাথে খেয়ে দিয়ে উঠে হাত ধুয়ে টান দিলেন, সালাম আলাইকুম চলল না। এটা যেন অসামাজিকতা আমাদের সমাজে, তাই না? তো বর্তমান আর কি মানুষের পরিবর্তন হতে থাকে আসলে। তবে অনুমতি নিলে অসুবিধা নেই, আপনার এমার্জেন্সি আছে, কাজ আছে, খেয়ে দিয়ে ভাই আমার সময় নেই তাড়াতাড়ি গেলাম, অসুবিধা নেই, জায়গা আছে, কোনো সমস্যা নেই। বেশি সময় ধরে বসে থাকা নিষেধ আছে, যেটা বাড়িওয়ালার জন্য বা দাওয়াত দেনেওয়ালার জন্য কষ্টকর, বিরক্তিকর। জি, বিশেষ করে ওলিমার দাওয়াত হয় পাত্রপাত্রীর সেই বাসর রাত উপলক্ষে, ওই দিনে তাদের দেখা সাক্ষাৎ হবে, খাওয়া দাওয়া করে মানুষ তাড়াতাড়ি যাবে যে বাড়িটা খালি হবে বা তারা ফ্রি হবে, যে স্বামী স্ত্রী দেখা করার সুযোগ পাবে। লোকজনই যায় না, সারা রাত হতে কাটিয়ে দিচ্ছে বসে বসে গল্প করে, মুশকিল। এটা দিনে হোক অথবা রাতে হোক, দিনে হোক অথবা রাতে হোক বিশেষভাবে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম ওই সময় লজ্জাও পাচ্ছেন, বিরক্তিও বোধ করছেন, কিছু বলতেও পারছেন না, লোকজনও যাচ্ছে না খেয়ে দিয়ে, গল্পতে মেতে আছে। আয়াত নাজিল হয়ে গেছিল, ওলা মুস্তানিসিন আলী হাদিস, কথাবার্তায় ব্যস্ত হয়ে বসে থেকো না। জি, ইন্না যালিকা কানা ইউযিন্নবী, কারণ এতে নবীকে কষ্ট দেওয়া হবে। সুবহানাল্লাহ, নবী শাসন কষ্ট দেওয়া হবে, যেই বাড়িতে আমি দাওয়াত খেয়ে তাদেরকে কষ্ট দেওয়া হবে। ফায়াস্তাহি মিনকুম, তিনি লজ্জা পাচ্ছেন, কিছু বলতে পারছেন না, যে জাজাকাল্লাহ খায়ের, খাওয়া দাওয়া হয়েছে, যান বলতে পারবে, আমরাই বলতে পারবো না, তো নবী কী করে বলবে, তাই না? আল্লাহ লা ইস্তাহি মিনাল হক, তবে আল্লাহ লজ্জা করেন না সত্য কথা বলতে, হক কথা বলতে। আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছেন যে খেয়ে দে বসে থাকিও না, 2-4-5 মিনিট কষ্ট লাগে না, 5 মিনিট বসে থাকলে সামাজিকতা রক্ষা হইলো, বিদায় টিদায় নেওয়া হইলো, হলো। জি, এই ছিল আয়াত। এক কথায় আয়াত প্রমাণ করে যে দাওয়াতের কথা কোরআনে কারিমে আছে, ইসলামের এইটি ভালো কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া। দাওয়াত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, দু একটি হাদিস সেখানে বলা যেতে পারে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুমা থেকে সুনান আবু দাউদে হাদিস রয়েছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দুইয়া ফালাম ইউজিব, কাউকে যদি দাওয়াত দেওয়া হয় আর দাওয়াত যদি কবুল না করে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, তাহলে সেই ব্যক্তি, যেই ব্যক্তি দাওয়াত কবুল করলো না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, গুনাহের কাজ করলো। তাহলে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে। সহিহ মুসলিমে আছে, ইযা দা আহাদাকুম আহাদুকুম আখাহু ফালইউজিব, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ ভাইকে, মানে মুসলিম ভাইকে দাওয়াত দেয়, ফালইউজিব, তাহলে যেন অবশ্যই কবুল করে দাওয়াত। তৃতীয় হাদিস আছে, ওয়াইযা দুই আহাদুকুম ইলা ওয়ালিমাতি উরসিন, তোমাদের কোনো ব্যক্তিকে যদি বিবাহের ওয়ালিমাতে, ওয়ালিমার দাওয়াতে দাওয়াত দেওয়া হয়, ফালিউজিব, তাহলে অবশ্যই যেন কবুল করে। একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে, একটা কথা আর একটা কথার পরিপূরক। আগের কথাগুলি আম ছিল, যে কোনো দাওয়াত দিলে যেন কবুল করে, কিন্তু শেষ হাদিসটা কিন্তু বিশেষভাবে খাস করে দিল কিসের সাথে, ওলিমাত উরস, বিবাহের যদি ওলিমার দাওয়াত হয় তাহলে যেন অবশ্যই কবুল করে, এই হাদিস প্রমাণ করে। এই জন্য ফোকাহা কেরামরা বলেছেন যে সাধারণ দাওয়াত কবুল করা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, ভালো, জরুরি নাই যে এখন আমাকে দাওয়াত দেবেন, আপনাদের কেউ দাওয়াত দেবে এইখানে অথবা বাসাতে, যে আপনাদের সবার দাওয়াত থাকলো, জরুরি নয় যে আপনাকে দাওয়াত কবুল করতেই হবে, কারণ এটা সাধারণ দাওয়াত। কিন্তু কেউ যদি বললে যে আমার বিবাহের দাওয়াত আছে, ওলিমার দাওয়াত আছে, আপনাদের সকলের দাওয়াত, তাহলে এই দাওয়াতে যদি আপনার শরীয়তি কোনো ওজন না থাকে তাহলে কবুল করতে হবে, স্বাস্থ্যগত যদি ওজোর থাকে
অসুস্থ খেতে পারব না, অনুমতি নিতে হবে। জি, এই কথাই আলামারা বলেছেন। হ্যাঁ, শরীয়তি অজর হচ্ছে যে তার যে দাওয়াত দিচ্ছে খাবারের, সেই খাবার হারাম, তার ইনকাম সোর্স পুরোটাই হারাম। যদিও অধিকাংশ মানুষের পুরোটা ইনকাম সোর্স হারাম থাকে না, এক শ্রেণীর লোকের আবার এই ক্ষেত্রে অধিক সতর্ক, বেশি চরমপন্থী, সতর্ক বলবো না চরমপন্থী, এত চরমপন্থা ঠিক নয়। আত্মীয় স্বজনদের কাউরি সুদি কারবার আছে অথবা ঘুষখোর অফিসার, কিন্তু ওর তো বেতন আছে, ডিউটি করে, বেতনের টাকাটা তো হালাল, না না ঘুষখোর বাড়ি দাওয়াত খাওয়া হারাম, সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া হালাম, সবটাই যদি তার সুদ, এর ইনকাম ছাড়া কোনো ইনকামই না থাকে, হারাম ব্যবসা ছাড়া আর কোনো যদি ইনকাম সোর্সই না থাকে তাহলে তো হারাম। অথবা যেই টাকাটা দিয়ে দাওয়াত দিয়েছে কোনো একটা উপলক্ষে, এটা লটারি জিতেছে সেই জন্য দাওয়াত দিচ্ছে, তাহলে জানতে হবে যে হারাম দাওয়াত, রুজি হারাম, এই যেটা দাওয়াত দিচ্ছে সেটাই হারাম, তাহলে জায়েজ নয় দাওয়াত না। অথবা যে দাওয়াত অতি অনুষ্ঠান হবে সেখানে বিভিন্ন পাপ হবে, নারী পুরুষ অবাধ মেলামেশা, আজকাল যেমন বিয়ের অনুষ্ঠানগুলিতে হচ্ছে, অথবা ধরেন সেখানে নাচ গান হবে, সেখানে মহিলাদের ভিডিও ক্যামেরা করা হবে, অথবা মহিলাকে পাত্রীকে কন্যাকে বসিয়ে দেখানো হবে সবকে, এগুলো হারাম কাজ, তাহলে এরকম দাওয়াতে নেওয়া যাবে না তখন। এগুলো হচ্ছে শরীয়তি কারণ দাওয়াত মানে অগ্রাহ্য করার বা কবুল না করার, তখন জায়েজ, জায়েজ নয়, অনেক সময় জরুরি ফরজ, হারাম জায়গাতে যাওয়া অবস্থান করা জায়েজ নয়, কারণ হারামের সমর্থন করা হবে। একমাত্র হারাম জায়গায় যাওয়া জায়েজ হবে কখন, যখন হারামকে নির্মূল করতে পারবো, সেখান থেকে সরিয়ে দিতে পারবো। আমি এমন একটা জায়গায় দাওয়াত দিয়েছি সেখানে হারাম কাজ হবে, কিন্তু আমি গেলে করতে পারবে না, তাহলে যেতে হবে, যাওয়া জরুরি। কিন্তু যদি দেখা যায় আমার চাইতে বেশি ওরা ক্ষমতাবান, ধরো এমন, হ্যাঁ সব নেতা মাথা, যে আমার কথার কোনো মূল্যায়নই হবে না সেখানে, আমি তাদের কাছে দুর্বল, সুতরাং এইরকম হারাম জায়গায় দাওয়াত নেওয়া জায়েজই নয়, আমার জন্য যাওয়াই জায়েজ নয়। তারা জালেম, আর জালেমদের সাথে আল্লাহ বসতে নিষেধ করেছেন, কোরআন কারিমে দুটি আয়াত রয়েছে মনে। দাওয়াতের ক্ষেত্রে বিষয়গুলি মনে রাখতে হবে, অনেক সময় ফ্যামিলি দাওয়াত আপনার শ্বশুর বংশে বিবাহ শাদীতে পাঠাতে হচ্ছে স্ত্রীকে অথবা নিজেকে যেতে হচ্ছে, তো যাওয়া যাওয়া শরীয়তি বাধা যদি না থাকে, হ্যাঁ আর রুজি সবগুলি হারাম নয়, তাদের কিছু হারামও খাই, অসুবিধা নেই যদি শরীয়তি কোনো বাধা না থাকে, অর্থাৎ সেখানে হারাম অন্যায় কিছু না হয়, অন্যায় দেখছেন কিছু বলতে পারছেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, বা প্রতিবাদ করলে আপনার কোনো কথার সেখানে মূল্যায়ন হয় না, তাহলে যাবেন না আপনি। তাই ভাষ্যকার বলছেন, ওয়াল ইজাবাতু ফি দাওয়াতিল উরসি ওয়াজিবাতুন, বিবাহের দাওয়াত কবুল করা হচ্ছে ওয়াজিব, ওয়া ফিমা আদাহা মিনা দাওয়াতে, আর অন্যান্য যত রকমের দাওয়াত হোক না কেন, সেগুলি এমনি জায়েজ, যেগুলি দাওয়াত সেগুলি হচ্ছে মন্দুবাতুন মুস্তাহাব, কবুল করলে ভালো, না কবুল করলে কোনো অসুবিধা নেই। তৃতীয় যে হকটি ছিল সেটা হচ্ছে, যদি উপদেশ চাই তো উপদেশ দাও। জি, মমিন মমিনের ভাই, আর মমিন এক মমিন আর এক মমিনের জন্য হিতাকাঙ্ক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাই দিয়েছেন। জারির বিন আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি, তিনি বলছেন, বায়াত রাসূল আল্লাহ সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লামের সাথে বায়াত করেছি, আলা ইকামতি সলাতে, যে আমি সলাত কায়েম করব, ওয়াইতাই যাকাত যাকাত দেব, ওয়ান নুসহ লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হব, প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হব। নসিহতের মানে হিতাকাঙ্ক্ষী হয়, আর নসিহত মানে হচ্ছে ভালো উপদেশ দেওয়া, আর যে ভালো উপদেশ দেয় সেই হচ্ছে হিতাকাঙ্ক্ষী, আপনাকে ভালো উপদেশ দিচ্ছে যাতে আপনার ভালো হয়, ভবিষ্যতে খারাপ না হয়, তো হিতাকাঙ্ক্ষী আপনার। তো নসিহত শব্দটি আমরা ব্যবহার করি শুধু উপদেশের ক্ষেত্রে, আমার কিছু নসিহত করুন মানে কি উপদেশ দেন, এ অর্থে ব্যবহার করি, কিন্তু নসিহত মানে শুধু উপদেশ দেন, নসিহত মানে হচ্ছে আন্তরিকতার সাথে, হলুসিয়াতের সাথে কারো মঙ্গল কামনা করা, এটা হচ্ছে আন্নস, আন্নস মানে আল হলুস, এই জন্য খাঁটি দুধ, যেই দুধে এক ফোঁটাও পানি মেশানো হয়নি, এটাকে বলে লাবানুন নাসেহন, খাঁটি দুধ। প্রত্যেক মুসলিমের জন্য আমি হিতাকাঙ্ক্ষী হই, সে মুসলিম পরিচিত হোক আর নাই হোক,
সে আমার কাছের হোক অথবা দূরের হোক, তাকে দেখার সুযোগ হোক আর নাই হোক, সারা বিশ্বের মুসলিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আল্লাহ মুসলিমদের যেন ভালো করে, এটা যেন সবসময় আপনার অন্তরে আমার অন্তরে থাকে। এটা যার অন্তরে যত বেশি আছে সে তত বেশি জাতির হিতাকাঙ্ক্ষী, জাতি মানে মুসলিম জাতি। সহিহ বুখারী মুসলিম আর হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা ইউমানু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি সত্যিকার অর্থে মমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি, যতক্ষণ নিজের জন্য যা ভালোবাসে তা অন্যের জন্য ভালো না বাসবে। মা ইউহিব্বুলি নাফসি হাত্তা ইউহিব্বা লি আখিহি, অন্য ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে, মা ইউহিব্বুল যা নিজের জন্য ভালোবাসেন, নিজের জন্য ভালোবাসেন মানে নিজের কত আপনি নিজের হিতাকাঙ্ক্ষী, আপনার একটা যেন কাঁটাও কষ্ট না দেয় আপনাকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাঁটাও যেন আপনাকে কষ্ট না দেয়, সামান্য একটা হোঁচটও যেন না খান, হ্যাঁ কেউ যেন আপনাকে খারাপ না বলে, খারাপ মন্তব্য না করে, এটি অন্যের ক্ষেত্রে হওয়া উচিত। এগুলি হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার দিক। হিতাকাঙ্ক্ষী সম্পর্কে প্রসিদ্ধ হাদিস তামিম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, আদ-দীনুন নসিহা, প্রসিদ্ধ হাদিস, মুখস্থ আছে আদ-দীনুন নসিহা, মুখস্থ নেই হাদিস, হ্যাঁ পড়েন দেখি হাদিস, দীন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণ কামনার নাম, আদ-দীনুন নসিহা। قيل لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته دين হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, হিতাকাঙ্ক্ষী শুধু মানুষের না, লিল্লাহি প্রথম আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহ আল্লাহর কিতাব কোরআনের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, জি ওয়ালি রাসূলি রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আপনার বাপকে গাল দিলে আপনার ঘুম হারাম হয়ে যেত যতক্ষণ প্রতিশোধ না নিতেন, কিন্তু নবীকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে বলছে, কিছুই হয় না, কোনো ব্যাপার না। বলে রাসূল বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়া, যেমন মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হয় তো মুসলিম শাসক ও জনগণের হিতাকাঙ্ক্ষী হবে। বলে আম্মাতে পাঁচ নম্বরে জনসাধারণের জন্য, সাধারণ যে কোনো স্তরের মানুষ হোক না কেন, যে কোনো স্তরের ওসি হোক না কেন, তার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আম্মাতহিম আত্মীয় হোক অনাত্মীয় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সুখী হোক দুঃখী হোক, জনগণের বিষয়টা আমরা বিশেষ করে শিখি, কারণ আমরা জনগণ, তাই না? আপনারা অধিকাংশ মানুষ হচ্ছে পৃথিবীর জনগণ, জনসাধারণ, নেতৃস্থানীয় ব্যক্তি অল্প, পৃথিবীর দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে, তাই না? তো জনগণের মাঝে কি করে হিতাকাঙ্ক্ষী হবেন, এগুলি হচ্ছে এইরকম যে তাদের ইহকাল পরকালে যাতে কল্যাণ সেই রাস্তা দেখাবেন, জনগণের জন্য এমন তাদেরকে দিক নির্দেশনা দেবেন যাতে তাদের ইহকাল পরকাল কল্যাণ হয়, তাদেরকে সাহায্য করা দিনের কাজে দুনিয়ার কাজে সাহায্য করা, কাউকে দিন শেখার জন্য, দিন ইসলাম বুঝে না, কিছুই জানে না, নামাজ পড়েন না, কোন রকমের নামাজের রাস্তা ধরে নিক, সহি আকিদা না ভ্রান্ত শিরকি আকিদা, তৌহিদের রাস্তাটা ধরে নিক, এগুলি হচ্ছে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হওয়া, কারণ এর মাধ্যমে তারা দুনিয়া আখেরাত সবচেয়ে ভালো করলেন, দুনিয়া মুসলিম হয়ে থাকলো আর মরণের পরে জান্নাত যেতে পারলো। দুনিয়ার ক্ষেত্রে একটা লোকের চাকরি নেই, চাকরির সন্ধান করে দিলেন, শুধু শুনলেন না, হয়তো এই সপ্তাহে শুনলেন যে ভাই অনেক ভাই দেখছি চাকরি নেই, কিন্তু তারপরে একটু চেষ্টা করলেন যে দেখি এদিক সেদিক কোনো জায়গায় চাকরির খোঁজ খাজ পাই নাকি, নিজের জন্য খুঁজছেন, ওইরকম খোঁজ খাজ করলেন, আগামী সপ্তাহে এসে খবর, হ্যাঁ ভাই এরকম চাকরির সুযোগ সুবিধা আছে, এতে আপনার কিছুই লাভ নেই ভাবছেন, অনেকে ভাবছেন আমার লাভই কি, এটার গুরুত্ব দিয়ে লাভ কি, তার প্রয়োজন আছে বললো আমার শোনার শুনলাম এতে কি, কিন্তু আপনার কত যে নেকির লাভ আছে, যে এক মুসলিমের পাশে দাঁড়ায় আল্লাহ তার সাহায্য করে, হাদিসগুলো নেই তো, যে ব্যক্তি দুনিয়ার কারো বিপদ আপদকে হালকা করবে আল্লাহ আখিরাতের বিপদ আপদকে হালকা করে দিবে, হাদিস নেই, প্রসিদ্ধ হাদিস, অনেক লাভ আছে।
আজকে কারো আপনি উপকারে আসলেন, কালকে আপনার দুর্দিন আসতে পারে, তখন অন্য কেউ দিয়ে আল্লাহ হ্যাঁ ওর কাজা করাবেন যে তুই একসময় করেছিস, এখন তোর জন্য অন্যরা করছে, সাহায্য সহযোগিতা করা, যে যেমন সহজ সহযোগিতার মানে মুখাপেক্ষী হয়। যদি কারো দোষ ত্রুটি থাকে ঢেকে রাখা, দোষ ত্রুটি দিয়ে যদি বেশি ক্ষতি না হয়, অন্যের কোনো ক্ষতি নাই, তাহলে ঢেকে রাখার চেষ্টা করা, এ না যে সব কথা বলে বেড়াইতে হবে, যথাসাধ্য ঢাকতে হবে মানুষের দোষ ত্রুটি। একটা মেয়ের সামান্য কিছু দোষ ত্রুটি আছে আপনার পাড়া প্রতিবেশী, এখন ওই দোষটা যদি আপনি বলে দেন তো যারা শুনবে তারা কত মুখে যাবে, আর তারপর হয়তো ওই মেয়েটার ভবিষ্যতে অন্ধকার আর বিয়ে হচ্ছে না, অথচ মেয়েটা কোনো বড় ব্যবচারে হয়তো লিপ্ত হয়নি। অবৈধ কারোর সাথে প্রেম অথবা কথা বলতে দেখেছেন, আরে আরে আমি তো ভালো মনে করছিলাম মেয়েটাকে, না না মেয়েটাও দেখছি যে একটা ছেলের সাথে কথা বলছে, এই কথাটা কত মুখে চলে গেল, অথচ শুধু আপনি হয়তো দেখেছিলেন, তাকে সংশোধন করার জন্য। ব্যক্তি জীবনের দোষ ছিল, তার বাপ মায়ের মাধ্যমে যেভাবে হোক না কেন, তার আত্মীয় স্বজন তার ভাইয়ের মাধ্যমে কোনো রকম সংশোধনের চেষ্টা করতে পারতেন, আর এরকম দোষ ত্রুটি লুকিয়ে রাখতে পারতেন, আপনি তার জীবনটাকে নষ্ট করে দিলেন। এরকম বহু উদাহরণ হইতে পারে, বহু উদাহরণ হইতে পারে। অনেক সময় চাকরি বাকরি করতে গিয়ে সাথে কলিগরা আছে, তাদের ত্রুটি আছে, কাজকর্মের ত্রুটি আছে, এখন এই দোষ ত্রুটিগুলো ফোরম্যান জানলেন, সুপারভাইজার জানলেন, হ্যাঁ সবসময় মেশিনের মতো কাজে দেখতে চায়, বেচারা কখন অসুস্থ থাকছে, অলসও হইতে পারে, যদি এই কথাগুলি সবসময় যখন তখন লাগিয়ে দেন তাহলে ওর চাকরিটাই চলে যাবে, হয়তো কত ক্ষতি করে দিলেন আমি। তো দোষ ত্রুটি লুকিয়ে রাখে, হ্যাঁ যখন চরম অপরাধ হয়ে যাচ্ছে, বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি করে দিচ্ছে, অথবা এর কারণে এই দোষটা ঢেকে রাখলে আরও বড় মানে অপরাধী হয়ে যাবে বা অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, তখন তখন সতর্ক করার জন্য বলতে হবে যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য সব দোষ চর্চা করা জায়েজ নয়, আসল হচ্ছে যে দোষ চর্চা করাই হচ্ছে কি বোধ হারাম, বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে দোষ ত্রুটি তুলে ধরলে সংশোধন হবে, ইসলাহ হবে, উন্নতি হবে, সেখানে তুলে ধরতে হবে। এইরকমই কাউকে ক্ষতি থেকে রক্ষা করা, কারো উপকার করা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, মায়া করা, ছোটদের মায়া করা, বড়দের সম্মান করা, জি হ্যাঁ খোঁজ খবর নেওয়া ইত্যাদি, ধোকাবাজি না করা, হিংসা না করা, আল্লাহ আমাকে দেয় না আমার কাছে নেই আরেকজনের কাছে আছে, আপনি কেন হিংসা করবেন, আপনি কি হিংসা করে পেয়ে যাবেন, কখনো পাবেন না, কখনো পাবেন না। এগুলো হচ্ছে সব হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত, নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন, নিজের জন্য যেটা খারাপ লাগে অন্যের জন্য সেটা খারাপ লাগবে। এগুলি উপদেশ দেওয়া ফরজে কিফায়া, উপদেশ সবাইকে দিতে হবে, জরুরি একটা লোক ভুল করেছে সবাইকে বলতে হবে, আপনাদের একজন বললেই যথেষ্ট, একটা লোকের মোবাইল বেজে উঠেছে, পাশে দু চারজন যায় সবাই বকাবকি শুরু করেছেন, এটা অনেক সময় করেন, এর উচিত নয়, হ্যাঁ বিশেষ করে নতুন লোক হলে তো আরো মুশকিল, এরে বাপ রে বাপ আর যাওয়া যাবে না এখানে, আমাকে মোবাইল রিসিভ করতে হবে, মোবাইলের আসক্ত পাগল, ও মোবাইল ছাড়া থাকতে পারবে না, হ্যাঁ যাওয়া যাবে না, এরকম না, একজন সতর্ক করলি হলো আলোচনার সময় মোবাইল এখানে বাজানো নিষিদ্ধ, ব্যাস মোবাইল সাইলেন্ট করে দেন, না জানে সহজে করেন। চার নম্বর বিষয় ছিল কি, যদি কারো হাঁচি পড়ে আর আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাব দেওয়া ইয়ারহামুকাল্লাহ বলি, আর ইয়ারহামুকাল্লাহ যখন বলবে তখন ওর জবাবে কি বলবে, ইহাদিকুমুল্লাহ ওয়াসলেহ বা আলাইকুম, জি এই হাঁচির জবাব দেওয়া ওয়াজিব নয়, মুস্তাহাব, হাঁচির জবাব দেওয়া মুস্তাহাব, উপদেশ দেওয়া উপদেশের যার প্রয়োজন রয়েছে একে উপদেশ দেওয়া দরকার রয়েছে ফরজে কিফায়া, কিন্তু হাঁচির জবাব দেওয়া মুস্তাহাব, সুন্নাত, মুস্তাহাব মানে সুন্নাত, মুস্তাহাব আর কি। হাঁচির জবাবের সময় যেহেতু নাক দিয়ে মুখ দিয়ে কিছু বেরোতে পারে যেটা পাশের লোকের জন্য ক্ষতিকারক এবং
মানে দৃষ্টিকটু অরুচি করেক্ট, যার ফলে ওই সময় মুখ ঢাকা উচিত, নাক মুখ ঢাকা উচিত, ফকহারা বলেছেন। সামনে খাবার থাকলে খাবার হাজিয়ে দেবেন না, সামনে মানুষ বসে থাকলে মানুষের সামনে দেবেন না, জি ডেকে দেবেন, যেদিকে মানুষ নেই সেইদিকে দেওয়ার চেষ্টা করুন, ধর সাইডে মানুষ নেই সাইডে একটু মুখটা ঘুরিয়ে দিই হাসিয়ে দেবেন। এই হাসির জবাব ফরজে কেফায়া, ফরজে কেফায়া, তার মানে সবাই মিলে জবাব দিতে হবে জরুরি নয়। যেমন সালাম আলাইকুম, তাহলে কিছু লোক ওয়ালাইকুম সালাম বললে চলে, তাই না? ওইরকমই সালাম দেওয়ার ক্ষেত্রে একজন সালাম দিলেন, চার পাঁচজন আসেন একজন সালাম দিলেন, সবার পক্ষ থেকে হয়ে গেল, আপনি প্রতিনিধি। ঠিক ওই রকমই রহমকাল্লা একজন বা একাধিক কয়েকজন বললেই চলে, কিন্তু সবাই বলতে হবে জরুরি নয়। যদি কেউ আলহামদুলিল্লাহ না বলে তাহলে হাসির জবাব হ্যাঁ রহমকাল্লা দেবেন, এর আগে বিষয়টি হয়েছে। কিন্তু ছোট ছেলে অথবা নিউ মুসলিম, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, আজকাল নিউ মুসলিমদের মতো অনেক মুসলিম, হাসির জবাব দিতে হয় এই মশলাই জানে না, এই আদবই জানে না, তাহলে শিখাইতে হবে, যারা জানেন না তাদেরকে শিখাইতে হবে। যেমন সালামের ক্ষেত্রে মশলা পড়েছেন যে যুবতী মহিলার সালাম নেওয়া দেওয়া যাবে না, কারণ ফিতনার আশঙ্কা আছে, তাই না? বুড়ি হইলে অসুবিধা নেই। ঠিক ওইরকম হাসির জবাব, এক মহিলার হাসি পড়েছে, ভাবির হাসি পড়েছে, যার হোক আল্লাহ, হ্যাঁ দুলা দুলা ভাইয়ের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেছে, রহমকাল্লাহ যে জবাব, এগুলো ফিতনার কারণ হইতে পারে। বেগানা যার সাথে বিবাহ যায় তাদের সাথে এগুলো জবাব দেওয়া দেয় নাই, ওলামারা বলেছেন। তো বয়সীকে হলে অসুবিধা নেই, আর মাহারাম মাহারাম মহিলা হলে কোনো অসুবিধা নেই দেবে। পাঁচ নম্বর বিষয় ছিল অসুস্থ হলে খোঁজ খবর নিবে, এ আদাতুল মারিজ মানে হচ্ছে খোঁজ খবর নেওয়া, এবং যার যেই রকমের তার সাথে সম্পর্ক রয়েছে ওই রকমভাবে হক আদায় করবে, সবাই একই স্তরের নয়। এক্ষেত্রে এই বিষয়টি বলেছিলাম, কাউকে তো হাসপাতাল নিয়ে যেতে হবে, কিন্তু আপনাদের নিয়ে যাওয়া লাগবে না, এক দুজন এরকম লাগবে, তাই না? একটা লোক অসুস্থ হয়েছে, দেশে নিয়ে যাওয়া লাগবে, একাই যেতে পারবে না, তার ঘনিষ্ঠ ব্যক্তি যদি থাকে তো একজন সাথে সঙ্গী হয়ে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে রোগীর খোঁজ খবর নেওয়ার বিষয়টি একই রকম না, কমপক্ষে খোঁজ খবর নেওয়া মানে যে কোনো মুসলিমের ক্ষেত্রে কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন, হ্যাঁ আল্লাহ বাসতা হরে ইনশাআল্লাহ, যে দোয়াগুলি রয়েছে বা এমনি নিজের ভাষায় দোয়া করলেন আল্লাহ শেফা দিক আপনাকে ইত্যাদি, এর অনেক ফজিলত রয়েছে। অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করলে বা দেখতে গেলে অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস তিরমিজিতে রয়েছে, মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমান মারিজান, কোন মুসলিম যদি আরেকজন মুসলিম রোগীর দেখাশোনা করে বা দেখতে যায়, খোঁজ খবর নেই, গদুয়াতান সকালবেলা, ইল্লা সাল্লা আলী সাবুন আলফা মালাক, 70,000 ফেরেস্তা দোয়া করতে থাকবে, হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেস্তা দোয়া করতে থাকবে। খালি একটা অসুস্থ ভাইকে পাশের রুমে অসুস্থ আছে অথবা বিল্ডিং অসুস্থ আছে অথবা দূরে যে কাছে একবার হইতে হবে, কিন্তু তার সাথে যোগাযোগ আছে, দেখা সাক্ষাৎ হয়, জানেন যদি তার খোঁজ খবর না নেন তাহলে সম্পর্কে অবনতি ঘটতে পারে। যদি এমন লোক হয় যে তার সাথে এমনিও দেখা সাক্ষাৎ হয় না, জরুরি নয় তাহলে যে যত লোক দামামে অসুস্থ হচ্ছে আমাদের খোঁজ খবর নিয়ে নিয়ে দেখা করতে যেতাম, কিন্তু জানেন যে দেখা সাক্ষাৎ হয় আর হাসপাতালে ভর্তি আছে, তাহলে হাসপাতালে কমপক্ষে একবার দেখে আসবেন, দোয়া দিয়ে আসবেন, খোঁজ খবর নিয়ে আসবেন। সকালবেলা গেলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে, ওয়াইন আদাহু আশিয়াতান, আর বৈকালে যদি তার দেখাশোনা করতে যাওয়া দেখতে যায়, ইল্লা সাল্লা আলী সাবুন আলফা মালাক, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে, হাত্তা ইউসবিহা সকাল পর্যন্ত, বিকেলবেলা গেছিলেন রুগী দেখতে, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতে দোয়া করতে থাকবে, জি কত বড় ফজিলত। এই নেক আমলগুলি মুস্তাহাব বা সুন্নাত হইলেও ওয়াজিব না হইলেও অনেক ফজিলতের, এবং এই সুন্নতগুলি মৃত আজকালকার মুসলিম সমাজে, অধিকাংশ লোক খোঁজ খবর নিতে যায় না, একমাত্র যদি বিশেষ খাতির থাকে, তার বিশেষ খাতির থাকে,
অসুখ মানে যেটাকে সাধারণত ওই রকম অসুখ বলা হয়, আমার ধরনের সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আমাকে সর্দি কাশি হয়েছে, তো খোঁজ খবর নিতে যেতে হবে, জরুরি নেই। হ্যাঁ, কিন্তু এমন অসুখ হয়েছে যে অসুখে হাসপাতালে ভর্তি, অথবা হাসপাতালে ভর্তি না হইলেও ডিউটি করতে পারছে না, কি ব্যাপার, আসতে পারেনি অফিস, আসতে পারেনি, হ্যাঁ কাজকর্মে আসতে পারেনি, লোকটাকে দেখি নেয় ইত্যাদি, এরকম ধরনের অসুখ। অনেক সময় সেটা জ্বরও হইতে পারে, জ্বর যদি ওই রকম মারাত্মক জ্বর হয়, জ্বরে বিছানায় পড়ে আছে, ডিউটি করতে পারছে না, তাহলে এটি অসুখ। এমন হালকা অসুখ নেই যেগুলোতে চলাফেরা কাজকর্ম সব কিছু করছে, এইরকম ক্ষেত্রে এটি সুন্নত নয় বা এমন কোনো বিষয় নয়। আসলে ওই হাদিসে আরেকটা ফজিলত রয়েছে, 70,000 ফেরেশতা সকালে দোয়া করতে থাকবে, সকাল থেকে বিকেল, আর 70,000 ফেরেশতা বিকেলে যদি দেখাশোনা করতে যাওয়া দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকবে সন্ধ্যাবেলা থেকে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্না, আর তার জন্য জান্নাতে একটি বিশেষ বাগান তৈরি করা হবে, জান্নাতে স্পেশাল বাগান। হাদিসুন হাসান, হাদিসটি হাসান। অধিকাংশ ফোকাহা ইকরামগণ বলেছেন যে রোগী দেখতে যাওয়া বা রোগীর খোঁজ খবর নেওয়া হচ্ছে মুস্তাহাব সুন্নাত, জি অধিকাংশ ফোকাহাদের মতে ঠিক। ইমাম নাওয়াবী বলেছেন না ওয়াজিব নয়, এর উপরে এজমারও দাবি করেছেন। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরও বেশ কিছু আলমার আছেন যারা বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন সেই জন্য এটা ওয়াজিব, তাহলে বিষয়টি ইখতলাফি ইজমানি। কোনো কোনো আলমারা বা মহাদ্দিসরা কি বলেছেন যে রোগীর খোঁজ খবর নেওয়া ওয়াজিব, জি হ্যাঁ, কখনো কখনো ওয়াজিব, কিন্তু সবসময় ওয়াজিব এটি অল্প কিছু আলামাদের মত। জি, মুসলিমের মুসলিম যদি অসুস্থ হয় তাহলে এই হকটি, কিন্তু যদি দাওয়াতি উদ্দেশ্য থাকে তো অমুসলিম রোগীরও খোঁজ খবর নেওয়া শরীয়ত সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বালক যে নবী সাল্লামের খেদমত করত, সে অসুস্থ হয়ে যায়, দেখতে যাননি তার বাড়িতে, বুখারীতে হাদিস রয়েছে, দেখতে গেলেন আর খোঁজ খবর নিলেন, বাপ মার খুশির শেষ নেই, শেষ নবী আমার ছেলেকে দেখতে এসেছে, অথচ আমরা তার শত্রু, আমরা তার সাথে কত দুশ্মনী রাখি, তার ধর্ম মানি না, আর আমার জাতির লোকেরই খোঁজ খবর নেয় না আমার ছেলের মরম অবস্থা, তার সাথে ইসলামের দাওয়াত যখন দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বালকটি বাপের দিকে চেয়ে দেখছে যে কি বাপ গ্রিন সিগন্যাল দেয় কি না, অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না। বাপ কি বলল, আতে আবুল কাসিম, আরে আবুল কাসিম যা বলছে শুনে না বেটা, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ, নবী সাল্লামের খুশি, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহকে জাহান্নাম থেকে ছেলেটিকে রক্ষা করে দিলেন। নবী সাল্লামের চাচা আবু তালেব কাফির, কুফুরের অবস্থায় মারা গেছে, যখন মৃত্যুসজ্জায় অসুস্থ তখন দেখতে গেছেন, দিনের স্বার্থে দেখতে গেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন। সুতরাং অমুসলিমকে খোঁজ খবর নেওয়া অসুস্থ অবস্থায় যদি তাতে দিনের স্বার্থ থাকে অথবা জাতির স্বার্থ থাকে, আমার মুসলিমের স্বার্থ আছে, এই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যাই তাহলে তার অনিষ্ট অন্তত কমানো যাবে, সে মুসলিমদের ক্ষতি করবে না বা মুসলিমদের পক্ষে থাকবে, মুসলিমদের পক্ষে কথা বলবে, ফেভারে থাকবে, তাহলে যাবে না যদি ইসলাম গ্রহণ না করুক। আবু তালেব ইসলাম গ্রহণ করেনি কিন্তু নবীর ফেভারে ছিল। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে একটি দোয়া হচ্ছে আল্লাহ রাব্বান নাস আজহেবিল বাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আন লা ইউগাদিরু সাকামা বা সুকমা, দুই রোগে পড়া যেতে পারে, আছে কার মুখস্থ, হ্যাঁ খালি এমনি হাদিস মুখস্থ করতে, আগে দোয়া মুখস্থ করতে হবে, দোয়ার হাদিসগুলি বেশি মুখস্থ করতে, ওতে ফায়দা যে হাদিস মুখস্থ হইলো দোয়াটাও মুখস্থ হইলো, আর যদি এমনি এমনি হাদিস মুখস্থ করছেন কি আপনি কি আলেম হবেন যে হাদিস মুখস্থ করছেন, এমনি তার আগে দোয়ার হাদিসগুলো মুখস্থ করেন যে ওর সাথে, কারণ দোয়া প্রত্যেক মুসলিমের জন্য জরুরি, আর এমনি হাদিস মুখস্থ করে আজকে মোত কালকে ভুলে যাবেন,
উদাহরণস্বরূপ বনি আলী ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি একটা হাদিস। এই হাদিস মুখস্থ করার চাইতে এই আজবিল বাস, এই দুয়ার হাদিস মুখস্থ করা বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এটিতে দুয়া আছে একটা যেটা যে কোনো লোকের জন্য লাগবে। কিন্তু আমার বনি আলী ইসলাম আলা খামসিন আরবি হাদিস আপনার কোনো দরকারই নেই, এল্লা যদি জুমার ক্ষতি হন, যেমন আমাদের কিছু ছাত্ররা হচ্ছে আস্তে আস্তে করে, হ্যাঁ ওটা একটা আলাদা কথা যে আমি কোনো জায়গাতে আমি মাহফিলে বলবো অথবা জুমা মসজিদে বলবো বা মানুষের মানুষের কাছে আলোচনা বক্তব্য করবো, সেটা আলাদা কথা। প্রত্যেকটা কাজে শ্রম যেন সার্থক হয়, প্রত্যেকটা কাজে আমাদের শ্রম মেহনত দেওয়া যেন কি হয় সার্থক হয়, আমি এই মেহনতটা কেন করছি, বেশি সার্থক হওয়া বলো। অল্প যে কোনো হাদিস মুখস্থ করলে ফায়দা আছে, সব তো আছে কমপক্ষে, কিন্তু কথা হচ্ছে শ্রমটা যেন বেশি সার্থক হয়, মেহনত করলাম বেশি ফল পেলাম। জি, ৬ নম্বরে কি ছিল, সেটা হচ্ছে কোনো মুসলিম মারা গেলে জানাজাই অংশ নেওয়া। জি, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আরো হাদিস, মান শাহিদাল জানাজাতা, কেউ যদি জানাজায় হাজির হয়, হাত্তা ইউসাল্লা আলাইহা, জানাজার সালাত আদায় করা পর্যন্ত, ফালাহু কিরাত, তাহলে এক কিরাত সওয়াব পাবে। ওমান শাহেদাহা, আর কেউ যদি জানাজায় উপস্থিত হয়, জানাজাও পড়লো, হাত্তা তুদফানা, দাফন পর্যন্ত থাকলো, দাফন করিয়া আসলো কবরে কবরে, ফালাহু কিরাত আনে, তো সে দুই কিরাত সওয়াব পাবে। কিলা, তখন জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমাল কিরাত আনে ইয়া রাসূলুল্লাহ, দুই কিরাত কি জিনিস বা কিরাত কি জিনিস। কালা মিসলাল জাবালাইনিল আযীমাইনি, দুটো বিশাল পর্বতের মতো। কেউ শুধু জানাজা পড়লেন, যেমন এখানে জানাজার বেশ কিছু মসজিদ আছে দামামে জানাজা পড়লেন, তাই না? এরা ইয়ার মসজিদ মনে হয় এখন কমে গেছে জানাজা, তাই না? এই জাওয়াজাতের কাছে যে মসজিদটা, আর একটা ছিল ফয়সাল বিন তুর্কি যে জলবিয়াতে, ওটাও কমে গেছে এখন। এখন নিয়মিত প্রতিদিন জানাজা জোহরে আর আসরে, জোহরে না থাকলে আসরে তো আছেই, সেটা হচ্ছে জামাল ফুরকান আল ফুরকান মসজিদ, যেটা আপনার 19 যে আপনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন বা রিয়াদ যাবেন, তখন যে বাম দিকে বড় যে মসজিদ, বড় মিনারাওয়ালা, ওই মসজিদে প্রতিদিন পাবেন। অনেক গাড়িওয়ালারা আমাদের দিনী সার্কেল একটা আছে আমাদের, কিন্তু ট্যাক্সিওয়ালাদের যারা লিমোজিন ট্যাক্সি চালায়, দিনদার ভাইরা দেখি প্রায় ওখানে কিন্তু নামাজ পড়ে। কোনো সময় আমি হয়তো কোনো কাজবশত দিয়ে গেছি জোহরে বা অথবা আসরে অথবা চলে গেছি কোনো জানাজাই, তো দেখি মাশাল্লাহ অনেকে আছে, এমনিও যেতে থাকে মাঝে মধ্যে, নামাজটা এদিকে না পড়ে টান দিলাম, বা 7 মিনিট 10 মিনিটের মধ্যে ওখানে গিয়ে নামাজটা পড়লাম জোহর অথবা আসর। এতে হলো কি, জোহরের সাথে সাথে একটা জানাজা হলো, আসরের সাথে সাথে কয়েকটা জানাজাও পেয়ে গেলো, একসাথে কয়েকটা করে জানাজা থাকে, কারণ ওখান থেকে সুবিধা কবরস্থানও কাছে হচ্ছে, সুবিধাজনক মানুষের জন্য, পার্কিংও আছে। তো যাই হোক, জানাজায় যাওয়ার চেষ্টা করবেন, কবরস্থানে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন, কারণ তাতে পরকাল স্মরণ আসবে। সবাইকে যেতে হবে জানাজাই, প্রত্যেকের জন্য হাজির হওয়া হচ্ছে সুন্নাত, প্রত্যেকের জন্য যদি যায় তো সুন্নাত মুস্তাহাব, আর কিছু মুসলিমদের জানাজায় শরীক হওয়া ফরজে কিফায়া, জানাজার সালাত ফরজ, কিছু মুসলিমকে অবশ্যই জানাজায় হাজির হতে হবে, না হলে এর দাফন কাফন করবে কে, এর জানাজা পড়বে কে, বিনা জানাজায় থেকে যাবে, বিনা দাফন থেকে যাবে। সুতরাং কাজটি হচ্ছে ফরজ, কিছু লোক আদায় করলে বাকি লোকের ফরজ আদায় হয়ে গেল, তো বাকি যে লোকগুলি থাকলো, কারণ এখানে আমরা যে লোকগুলি আছি, একটা জানাজার খবর আসলো আমাদের সবার জন্য কি সন্নাত, সবার জন্য হচ্ছে সন্নাত মুস্তাহাব। আর কিছু লোক এমন গেল যাতে জানাজাটা হয়ে যায়, এটাতে কি হয়ে গেল আমাদের সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল, একে বলা হয় ফরজে কিফায়া। কিন্তু এশার আজান হইল, আমাদের এশার নামাজ পড়তে হবে, তখন কি বলবো, কিছু লোক গেলেই হবে আর বাকি লোকের এখানে আমরা এলেম শিখি নাকি চলবে না, ফরজে আইন, এর নাম হচ্ছে ফরজে আইন, প্রত্যেকের উপরে ফরজ। জি, জানাজায় অংশ নেওয়া এবং দাফনে অংশ নেওয়া, যেমন মৃত ব্যক্তির হক, তেমন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের হক, যেমন মৃত ব্যক্তির হক আদায় করলেন, কারণ ওকে
জানাজার এই দোয়াও করতে হবে ওর জন্য, আর ওকে দাফনও করতে হবে, এটা তার হক। তার সাথে সাথে যখন আপনি জানাজায় হাজির হইলেন, আপনাকে মৃতের আত্মীয় স্বজনরা দেখলো, দাফনেও হাজির হয়েছেন, কবরস্থানে দেখলো, তাদের মনে একটা আপনার সম্পর্কে একটা ভালোবাসা, তারপর একটা সুসম্পর্কের যে মানুষের মন মানসিকতা তৈরি হবে না? হবে না। কিন্তু আপনি খুব কাছের লোক, রাত দিন দেখা সাক্ষাৎ হয়, আর আপনাকে জানাজাও দেখতে পেল না, আর দাফনেও দেখতে পেল না, মনে কষ্ট পাবে না? তাহলে বোঝা গেল যে ওখানে একটা হক নষ্ট করা হয়েছে, যার ফলে মনও কষ্ট। জি, এই জন্য বলা হয়েছে যে জানাজাই শরিক হওয়া যেমন মাইয়েতের হক, তেমন মাইয়েতের পরিবার পরিজনেরও হক। জি, জানাজায় যারা যাবে সেখানে হাসাহাসি করবে না। অনেকে গল্প গুজবে হাসছে, জানাজা পড়তে মসজিদে হাসছে, খেয়াল করে না, কিন্তু হাসবে না, মুচকি হাসি পর্যন্ত হাসবে না। ওর চাইতে নিন্দনীয় হচ্ছে, আপত্তিকর হচ্ছে জোরে হাসা। জি, এবং দুনিয়ার গল্প গুজবে মেতে উঠবে না, দুনিয়ার গল্প গুজব, জানাজা পড়তে গেছে দুনিয়ার গল্প গুজব করছে, কবরস্থানে গেছে ওইখানে এখনো দাফন না হয়নি, দাফন করার অপেক্ষায় বসে আছে, গল্প দুনিয়ার গল্প গুজব চলছে না। এখানে আপনি মেয়েতে যেন দোয়া করেন, জিকির আজকার করেন, আখেরাতকে স্মরণ করেন, আপনি দিনের কথা বলেন, এগুলি করেন। 1250 নম্বর হাদিস পাঠ করেছিলাম, ওই হাদিসটা নিয়ে আলোচনা করি সংক্ষেপে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা দেখো ওই সব ব্যক্তিদের দিকে যারা তোমাদের নিচে আছে, তোমাদের চাইতে নিম্নে যারা জীবনযাপন করে বা নিম্নমানের জীবনযাপন করে, তোমাদের চাইতে নিচু শ্রেণীর যারা দুনিয়ার ক্ষেত্রে, তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, আর তোমরা দেখিও না ওই সব লোকদের দিকে যারা তোমাদের চাইতে ওপরে বাস করে, তোমাদের চাইতে সুখের জীবনযাপন করে, তাদের দিকে তাকাইও না পার্থিব ক্ষেত্রে। এতে লাভ যে যা কিছুই আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন সেটার অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহর নিয়ামতকে কখনো তুমি তুচ্ছ জ্ঞান করবে না, অবহেলা করবে না, ছোট মনে করবে না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নিয়ামতাল্লাহ আলাইহি, কারণটা এখানে হাদিসে বলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অধিক যুক্তিযুক্ত হবে। আল্লাহ তাজদারু, যে তোমরা তুচ্ছ মনে করবে না, নিয়ামতাল্লাহ আলাইকুম, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে, নিয়ামতকে, নিয়ামতকে ছোট মনে করবে না। যখন নিচের দিকে তাকাবেন তখন আপনার কাছে যা আছে তাতে মনে করবেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, এই জন্য নিচের দিকে তাকাইতে বলা হয়েছে। কিন্তু যখন ওপর দিকে তাকাবেন দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব বিষয়গুলির ক্ষেত্রে, তখন আল্লাহর বড় বড় নিয়ামতকে আপনি ভুলেই যাবেন আপনি, আর আপনি মানসিক এক অশান্তিতে ভুগতে শুরু করবেন যে কিরে, আমার চাইতো কোনো ফকির মানুষ আর অভাবী মানুষ কি দুনিয়াতে আছে, এদের কি হাইফাই জীবনযাপন, এদের কি সুখের জীবনযাপন, এদের টাকা পয়সার সুখ আর শান্তি আর শান্তি, আল্লাহর নিয়ামত পেয়ে, অথচ আপনার পয়সার অভাব নেই কিন্তু ওপরে দেখার কারণে কোনো শান্তি নেই আপনার, আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়াও নেই, একটা সুক্রিয়াও মুখ দিয়ে বের হয় না। পার্থিব ক্ষেত্রে আবার বলছি, পার্থিব ক্ষেত্রে কোন দিকে তাকাইতে হবে, নিচের দিকে তাকাইতে হবে, ওপর দিকে তাকাইতে হবে না। আর পারলৌকিক ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে ওটা ছিল, এটা দিনের ক্ষেত্রে ওপর দিকে তাকাইতে হবে, নিচের দিকে তাকাইতে হবে না। তাহলে নেক থেকে নেক হইতে পারবেন, নেক থেকে অধিক নেক, সৎ থেকে অধিক সৎ হইতে পারবেন, অসৎ থেকে সৎ হইতে পারবেন, ভালো থেকে আরও ভালো হইতে পারবেন, ভালো মানুষ হইতে পারবেন। যদি আপনারা মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি শুক্রবার সকালবেলা আসি, আর সকাল থেকে সারাদিন ইসলামিক সেন্টারে ক্লাস করি, আর রাত্রে 9টা 10টাতে এখান থেকে যাই, আমার মতো শিখে কি,
আমি খুব ভালো শিখছি। আপনি নিচের দিকে দেখা শুরু করলেন, এটা দিন কিন্তু, হ্যাঁ, দিনের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, যদি অহংকার আসে তাহলে তো গুনাহগার, কিন্তু কথা হচ্ছে অহংকার নাও যদি আসে, অহংকারের জন্য বলছেন না, আপনি নিজে মনে করছেন যে আমি অনেক অ্যাডভান্স, আমি আর সারাদিন শিখি বিভিন্ন সাবজেক্টের উপরে, আমি সারাদিন থাকি শুক্রবারে। অনেকে আছে মাসে একবার আসে না। নিচের দিকে তাকালেন আপনি, দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন? নিচের লোকেরা, কয়টা লোক আসে জুমার দিনে, কয়টা লোক তো দেখেন জুমার পরে, কয়েক এক ঘন্টার জন্য অনেক লোক ছিল, এখানে জায়গা দেওয়া যাচ্ছিল না জুমার পরে, আর এখন মাত্র কয়টা লোক। আপনি তখন চিন্তা করলেন যে আমি অনেক ভালো, এই কিছু লোক আছে শুধু এক ঘন্টার জন্য আসে, আর দুপুরটাতে খাওয়া দাওয়া শেষ হলে আবার টান দেয় তো দেয়, আর আমি সকাল থেকে আছি, অথচ আপনি শনিবারে আসেন না, বৃহস্পতিবারে আসেন না, আরও যেসব দর্শে আসেন না, আরও রাগা সেন্টার ধরেন দর্শ হচ্ছে সেখানেও যান না। তাহলে দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন আপনি? নিচের দিকে তাকালেন। তাহলে আপনার মধ্যে অহংকার আসবে, কিন্তু আপনি দিনের ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবেন না, দিনের ক্ষেত্রে বেশি উন্নতি না, এলেমে বেশি উন্নতি করতে পারবেন না, আমলের ক্ষেত্রেও যদি নিচের দিকে তাকান তো উন্নতি করতে পারেন। আমলের দিকে আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ জামাত মিস করি না, ফজরটাও আমি জামাত মিস করি না। অনেকে আছে ফজর পড়ে না, অনেকে আছে ফজর পড়ে কিন্তু জামাতে যায় না। এইভাবে আপনি নিচের দিকে তাকালেন দিনের ক্ষেত্রে, একটা এলেমের উদাহরণ, একটা আমলের উদাহরণ দিচ্ছি আপনাকে, এলেম শেখার একটা উদাহরণ আর একটা হচ্ছে আমলের উদাহরণ। এইরকম নিচের দিকে তাকালেন, মানে কি জামাতে যায় না, নামাজ পড়ে না, আর আমি তো আলহামদুলিল্লাহ কোনোদিন জামাত মিস করি না, তাহলে আপনার ইমান আমলে উন্নতি হবে না, ইমান আমলে উন্নতি হবে না। কিন্তু এর বিপরীতে যদি আপনি তাকাইতেন যে অনেকে আছে যারা তাহাজ্জুদ পড়ে, আমি আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারলাম না, কেন পারবো না, তারা পড়ে আমি কেন পারবো না, অনেকে প্রতিদিন সালাত দোহা পড়ে আমি কেন পারবো না, একটু গুরুত্ব দিলেই হয়। অনেকে সবসময় উজুতে থাকার চেষ্টা করে আর উজু বা অজু ঘুমায়, উজু করে ঘুমায়, আমি কেন ঘুমাইতে পারবো না। এবার যদি তাকানো শুরু করে দেখবেন যে ধীরে 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 অনেক উন্নতি করেছেন আপনি, বুঝছেন। এলিম শিখার ক্ষেত্রেও আমি জুমার দিন আসছি সারাদিন, অনেকেই জিজ্ঞাসা করি তো বৃহস্পতিবারও ছিল, আবার কা শনিবারও থাকবে, আবার মঙ্গলবার অথবা বুধবারও থাকবে ইত্যাদি, এইভাবে আমি কেন থাকবো না, দেখি আর একটা দিন বাড়াই, আমি আরও বাড়িও, ওদের মতো হওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন যে অনেক আপনি কি করেছেন, এলম এবং আমলে উন্নতি করতে পেরেছেন। এই জন্য ওলামারা বলছেন, এখানে ভাষ্যকার ওই বিষয়টি উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে বলেছেন যাতে করে মনে পরিতৃপ্তি আসে। 1000 রিয়াল বেতন, তাতে কিন্তু আপনি অনেক সুখী, মনের দিক থেকে খুব শান্তিতে আছেন, সুখে আছেন, পরিতৃপ্তি আছে আপনার, জি আছে অতি। কেন দুনিয়ার ক্ষেত্রে নিচে তাকিয়েছেন, হ্যাঁ, যে অনেকে 300-400-500 টাকা, তার 5-6 মাস বেতন পায় না, আমি মাস শেষ হওয়ার আগে বেতন পাই বা মাস শেষ হলেই পাই বেতন, এক মাসের বেতন আমার বাকি নেই, আলহামদুলিল্লাহ খুশি, মনটা কত খুশি আপনার, তাই না। কিন্তু যদি তাকান যে আমি রোদে চাকরি করে 1000 পাই, আর এসিতে বসে বসে চাকরি করে আর 5000 পাই, হ্যাঁ, একদিনে একটু গাড়ি নিয়ে ঘুরেও 400-500 রিয়াল কামাই, হ্যাঁ, এই মাদ্রাসার এরা মিশর করে ট্রিপ মারে, আর এরা মাসে 5000-7000 ইনকাম করে, এইভাবে যদি দেখেন তো আপনার সব শান্তি চুরমার হয়ে যাবে, সব শান্তি শেষ হয়ে যাবে, হাই রে 1000টায় কী করবো আমি, হ্যাঁ কি করব, কতদিন থাকবো বিদেশে, এরকম তাই না, টেনশন আপনাকে মেরে ফেলে দেবে। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত মনে পরিতৃপ্তি পরিতুষ্টি থাকে সেই জন্য নিচে তাকাতে বলেছে। ফা আমারাহুম আইয়ানজুরু ফি আমরে দুনিয়াহুম ইলা মান হুয়া আসফাল মিনহুম, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবে, জি, দুনিয়ার ক্ষেত্রে শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়,
শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও যখন আপনি দেখবেন যে আমি সুগারের রোগী, প্রেসারের রোগী, বাকি সবাই তো সুস্থ, ওফ আমার জিন্দগিটাই বেকার, তাই না? কিন্তু যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমি এখন আমার সুগার কন্ট্রোলে আছে, প্রেশার কন্ট্রোলে আছে, আলহামদুলিল্লাহ সুস্থ চলাফেরা করছি, কাজকর্ম করতে পারছি, অনেকে তো হার্টের রোগী, হার্টের রোগী জি, অনেকের কী হয়েছে যেটাকে বলছে বাইপাস হয়েছে, আলহামদুলিল্লাহ তাদের চাইতে ভালো আছে, অনেকে হাসপাতালে মাসকে মাস ভর্তি আছে, মুমূর্ষু অবস্থায় আছে জি, অনেকেই বিকলঙ্গ হয়ে আছে, প্রতিবন্ধী আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি দেখছেন না এইভাবে আর কি। এইরকম স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে, ও আমার স্ত্রী কালো ভালো না দেখতে, আমার শুধু মেয়ে ছেলে নাই, তাহলে মনে শান্তি পাবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর জন্য মেয়ে বাছাই করেছেন, মেয়ে সন্তান, আমাকে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ এটা নবীর সুন্নাত এটা, হ্যাঁ, তারপরে মেয়ে তোমার বরকত আছে, আমার স্ত্রী কালো হলো আখলাক চরিত্র ভালো, ওটাই হচ্ছে আসল। হ্যাঁ, অনেকের স্ত্রী দেখতে সুন্দরী কিন্তু পরে কে লিপ্ত, আলহামদুলিল্লাহ আমি একটা সতী নারী পেয়েছি, শান্তি শান্তি শান্তি। তো উদাহরণের শেষ নেই, বহু উদাহরণ জীবনে রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ। দেখেন মানুষের দুনিয়ার চাওয়া যদি শুরু করি তো চাওয়ার শেষ নেই, তাহলে আপনার এখানে আমিও শান্তি পাবো না, দাম আমি ভালো লাগে না, যদি মক্কায় থাকতাম মদিনায় থাকতাম কত ভালো লাগলো, মনটা চাই না, কিন্তু আমি যদি ওইদিকেই তাকাইতে থাকি তোমার শান্তি হবে না। আলহামদুলিল্লাহ আমি এখানে দাওয়াতের ক্ষেত্র পেয়েছি, আর দাওয়াতে যা আল্লাহ আমার বরকত দিয়েছে সেটা হয়তো আমার মক্কা মদিনা হইতো না, আলহামদুলিল্লাহ শান্তি শান্তি জি। এইভাবে সব কথাই চিন্তা করতে হবে, যে অবস্থায় আছি ওটা আমার জন্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য একটা মুসলিম এত সুন্দর তৌহিদের দেশকে বাছাই করেছেন, এখানে আল্লাহ রেখেছেন কোনো কাফের দেশে না, আমার চেয়ে তো কত নেক নেক মানুষ, ভালো মানুষকে আল্লাহ কাফের দেশে কত যে বিপদে আছে, আর কত যে বালা মুসিবতে আছে, কত যে তাদের প্রোটেস্ট করে বাঁচতে হচ্ছে, সারা জীবন জেহাদি জীবন, কখন যে কি হয়ে যায় কখন যে কি হয়ে যায়, হাহাকার অবস্থা, আলহামদুলিল্লাহ চিন্তা করেন তো দেখি, পয়সা না থাকলেও শান্তি, অসুস্থ থাকলেও শান্তি। দুনিয়ার ক্ষেত্রে নিচে দেখতে বলা হয়েছে, বা নিচে দেখা মানে যারা আমার চাইতে নিচে জীবনযাপন করছে, বা কষ্টের জীবনযাপন করছে, বা বিভিন্ন দিক থেকে আমার চাইতে কম নিয়ামত আল্লাহ তাদেরকে যাদের দিয়েছেন, কারণ দুনিয়াতে আপনি যতই আপনি নিচে চলে যান আপনার নিচে কাউকে পাবেন, আর যতই ওপরে চলে যান আপনার ওপরে কাউকে পাবেন না জি। যারা অনেক উপরে চলে গেছে তাদের উপরে অনেকে আছে, সুতরাং দুনিয়ার ক্ষেত্রে ওপরে তাকালে শান্তি নেই, নিচে তাকালে শান্তি রয়েছে জি। পক্ষান্তরে দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বলছেন যখন আপনি নিচের আম্মান নাযরু ফিত তাআতি ওয়াল কুরবাত, নেকির কাজের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির কাজের ক্ষেত্রে, ফাইয়াম বাগি আইয়ানজুরা ইলা মান হুম আলা মিনহু, নেকির কাজের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে জি, আখেরাতের জন্য সম্বল সঞ্চয় করার ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে, দেখা উচিত, ওপর দিকে দেখলে তখন নিজের দোষগুলি ধরা পড়বে যে আমার মধ্যে এত ত্রুটি এত ত্রুটি। এই ঢুকছি একটা মহিলার এমনি ছবি, শুধু চেহারা খোলা ছিল, তাতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছে, তাড়াতাড়ি বন্ধ করছে, হ্যাঁ ওর ফেসবুক, না না আমি ফেসবুক চালাবো না, কারণ মহিলার ছবি আসছে, আমি টিভির খবর দেখবো না, টিভি চলছে আমি বসবো না এখানে, আর আমি কি করে নোংরা ছবি দেখছি, আমি চুল খোলা, বডি খোলা, হাত পা খোলা, তাহলে তখন আপনার উন্নতি হবে আখলাক চরিত্রে। এইভাবে তো দিনের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে যখন আপনি ওপর দিকে তাকাবেন তখন দেখবেন যে আমার মধ্যে অনেক ত্রুটি আছে, সুতরাং আমাকে ত্রুটি মুক্ত হইতে হবে, এবং যারা আমার থেকে অনেক এগিয়ে আছে তাদের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। আল্লাহ এই কম্পিটিশনের আহ্বান করেছেন কোরআনে কারিমে, সারে ওয়েলা মাগফিরাতি মির রব্বিকুম,
তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে, ও জান্নাতের এবং জান্নাতের দিকে যাওয়ার ক্ষেত্রে, আরযুহাস সামাওয়াত ওয়াল আরয, যেই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো, কাইদাতুল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। উলায়েকে ইউসারিউনা ফিল খাইরাত, আম্বিয়া রসুলগণের কথা আল্লাহ উল্লেখ করার পরে সূরা আম্বিয়া বলছেন যে তারা নেকির কাজে প্রতিযোগিতা করত, দৌড়াদৌড়ি করত, কে আগে করতে পারে, কে আগে করতে পারে। ওহুম লাহা সাবেকুন, এবং তাতে তার অগ্রগামী ছিল। জি, অফি জালিকা ফালিয়াতা নাফাসিল মুতানাফিসুন, জান্নাতের পথে হ্যাঁ যে চাই সে প্রতিযোগিতা শুরু করুক, কম্পিটিশন শুরু করুক। জি, তো আল্লাহ উৎসাহিত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল মুমিনুল কাওয়ি খাইরুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাইফ, একজন শক্তিশালী মুমিন, মানসিক শারীরিক দিক থেকে শক্তিশালী, সে আল্লাহর কাছে দুর্বল মুমিন মুসলিমের চাইতে বেশি প্রিয় এবং ভালো। কারণ একজন শক্তিশালী মুমিন মুসলিমকে দিয়ে যা হবে এটা দুর্বলকে দিয়ে কাজ হবে না, তবে যখন দুর্বলটাও মুমিন মুসলিম আর এও মুমিন মুসলিম, ওয়া ফি কুল্লিন খাইর, দুটোতেই কল্যাণ আছে। এহরেস আলা মায়ান ফাওকা, আর তোমার জন্য যা উপকারী সেটার জন্য তুমি উদ্গ্রীব হও বা সচেষ্ট হও, যাতে আমার লাভ আছে তার জন্য চেষ্টা করি, আক্ষেপ যাতে আছে তাতে কোনো লাভ নেই, শুধু আক্ষেপই হবে, কষ্ট হবে। ওয়াস্তাইন বিন, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাজাজ, আর হিম্মত হারিও না, দুর্বল হয়ে পড়িও না, মনোবল দুর্বল করিও না যে আমার দ্বারা কি হইতে পারে। যারা বলবে যে আমার দ্বারা আর কি আর হবে, আমি তো অযোগ্য, হ্যাঁ আমার কাছে এলেম নাই, কালাম নাই, আমার কোনো যোগ্যতা নেই, আমি দুর্বল অসুস্থ মানুষ, তার দ্বারা কিছু হবে না, অসুস্থ হয়ে যাই হোক না কেন, বিপদে থাকে কিনা, কারণ এই সময়টাতে আমি কিছু করবো। জি, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে শুনেছি, আল্লাহ হেফাজত করুন ওনার, উনি যখন মেডিকেলে পড়তেন, বোম্বাইয়ে লেখাপড়া করতেন, তো কলেজের ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা মস্কারা করতো, উপহাস করতো, কিসে যেন জানেন, তার ওই জিহ্বাতে আড় আছে একটা, তোতলামি আছে, মানে ভাষা ক্লিয়ার ছিল না ছোট থেকে, তো ওনাকে নিয়ে উপহাস করতো, এই তোর দ্বারা কী হবে, তো তুই কথাই ভালো করে ক্লিয়ার বলতে পারিস না। তখন তিনি প্রতিজ্ঞা করলেন আর ওই সাথীদেরকে, যাতে করে আর বেশি উপহাস না করে, যা উপহাস করে আর যদি আপনি কোনো জবাব না দিতে পারেন এরকম শক্ত, বা রাগ করেন, ও কেউ যদি ঠাট্টা মজাক করে আর যদি রাগ করেন তো আরও রাগাইবে, কিন্তু এটা মানুষের স্বভাব, এটা ছোটোতে আমরা বুঝতাম না, হ্যাঁ কিন্তু যখন একটু বড় হয়েছে তখন বুঝেছি। আমার এক চাচা বলছে যে, শিখাচ্ছে আমাকে আমার চাচা, ছোটোকালের কথা বলছি, কোনো কিছু বলে রাগ করবি না, রাগ করলে আবার রাগাবে, ওকে বলতে দু চারবার বলে বলে ও ভেউ ভেউ করে বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে আর বলবে না। তো উনি বলেছিলেন যে তোরাকে একদিন দেখাবো, আমি এই আমার তোতলা ভাষা জবান নিয়ে, আমার এই ভাঙা ভাষা নিয়ে আমি কিছু করে দেখাবো তোরাকে। আসলে মানুষ প্রতিজ্ঞা করলে, মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে যেটা হয়তো চাপা পড়ে আছে, লুকিয়ে আছে, সেটা অনুমোচিত হয় না বা যেটার বিকাশ ঘটে না অনেক সময়। অনেক ছেলে আছে সুবহানাল্লাহ, এখানে বাংলাদেশ থেকে 16 বছর বয়সে ছেলেটা চলে এসেছিল, মাত্র মনে হয় মাধ্যমিক পাশ করে, মাধ্যমিক ফেল করে চলে এসেছে। আর সারা ছেলেটা তখন দাঁড়িয়ে মোচ কিছুই গজায়নি, ইসলামিক সেন্টারে আসে, তখন ওকে বললাম যে তোমার এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, ভালো আমি বলেছিলাম অনেক আগে 2002-এর দিকে এরকম কথা বলেছিলাম, একবার ঝোঁকও নিল যে চলে যাব, কিন্তু সাবালক হয়ে গেছে আর হিম্মত করতে পারলো না, হিম্মত করেও হিম্মত করতে পারলো না যে মাদ্রাসা ভর্তি হবো, আবার 8-10 বছর লাগবে আলেম হইতে, চলেন শেখ আপনার কাছে একটু ভালো করে পড়ি। তো আমার কাছে বেশ কিছু জিনিস পড়লো, কোরআন হাদিস যা পড়লো পড়লো, কিছুদিন আমি তাজবিদও পড়িয়েছিলাম, তাজবিদের ক্লাস করেছিলাম, কয়েকটি ছেলে ওতে ছিল মনে আছে কারো পুরাতনদের ওই পুরানো সেন্টারে। তো যাই হোক, তারপরে ও গিয়ে এখন বাংলাদেশে জানেন মাহফিল করে বেড়াচ্ছে, তাই মানে মাহফিল করে বেড়াচ্ছে, জলসাকে দিয়ে জলসা করে বেড়াচ্ছে, ওয়াজ মাহফিল, কোথায় বডি আর কোথায় কোথায় মাহফিল করে বেড়াচ্ছে, নাম জানছে, এই যে ভাইয়ের নাম বলছে মাহমুদ, আজকে দেখবেন মাহমুদ বিন কাসেম বক্তা, আজকাল ফেসবুকে 8-9 পড়া অথবা আন্ডার ম্যাট্রিক মাধ্যমিক পাস করেনি, এরকম অবস্থা চলে এসেছিল। জি, ওই যে পাসপোর্ট করে দিয়ে কালি টালি দিয়ে ওইরকম করে মনে হয় এসেছিল,
আমার এই বয়সে তোমার আশা কিন্তু পারিবারিক পরিস্থিতিতে চলে এসেছিল, পড়াশোনা করেনি। তো দেখেন এর মধ্যে যে প্রতিভা আছে, সে একজন দায়ী হয়ে যেতে পারবে, বক্তা হয়ে যেতে পারবে, এবং এমন আলতু ফালতু কথা বলে না, যথেষ্ট পড়াশোনা করে বলে। আর মাঝে মধ্যে আমাকে মেসেজ দিয়ে মেলা মশলা মশাইল সম্পর্কে জিজ্ঞাসা করে, বক্তব্য আচার রেডি করার আগে আমাকে জিজ্ঞাসা করে এই এই সম্পর্কে কিছু বিভিন্ন দিক নিয়ে, এই দিকগুলিতে আমি কী বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো মানুষ চেষ্টা করলে মানুষের দ্বারা সব কিছু সম্ভব। কার মধ্যে কি যোগ্যতা যে লুকায়িত আছে সেটা আপনারা কেন আমিও জানতাম না, কথা বোঝা গেছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন, এ মন্দ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন, এবং দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, মাশাআল্লাহ, আজকে 9টায় শেষ করে দিচ্ছি। আমাদের দেশে বক্তারা আসে, ওদেরকে তকবির টকবির দিয়ে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা তকবির দিয়ে নিয়ে আসতেন নাকি? না, নবীর সাহাবীদের খলিফাদেরকে তকবির দিয়ে নিয়ে আসতেন। এগুলো আমাদের দেশীয় বিদাত চলছে, হ্যাঁ, মানুষের রক্ত গরম করার জন্য, আর বক্তাটাকে একটু বড় করে পেশ করার জন্য। বক্তাকে হ্যাঁ প্রভাকাণ্ডা না করলে তো আর ওর মূল্য বাড়বে না। হ্যাঁ, তো এ হলো ব্যাপার আর কি। আত্মহত্যা করে কেউ যদি মারা যায় তো তার জানাজা জায়েজ, জানাজা জায়েজ, কিন্তু শাসনের জন্য বাকি অসৎ লোকেরা যে সমাজে বাস করে, যারা হয়তো আত্মহত্যা করতে পারে এরকম দেখা দেখি, যাতে আগামীতে না করে কেউ, এই জন্য শাসনমূলক নেক লোকেরা জানাজা পড়বে না। যেমন ঋণগ্রস্ত ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাম জানাজা পড়তেন না, কিন্তু সাহাবিদের বলতেন যে তোমরা জানাজা পড়ে নাও। এরকম আত্মহত্যাকারী কাফের নয়, ফাসেক, কথা বোঝা গেছে, মুশরিক নয়, সে একজন মুসলিম মানুষ, কিন্তু গুনাহগার, বড় কাবিরা গুনাহ করে মারা গেছে। সুতরাং এর জন্য আল্লাহ রহমতের দোয়া করা উচিত, আল্লাহ রহমতের মুখাপেক্ষী, যাতে তার আজাবটা হালকা হয় এবং আজাব স্থগিত হয়ে যায়। সেই জন্য কিছু লোক জানাজা পড়বে, অবশ্যই জানাজা পড়বে। আর জানাজা না পড়া আত্মহত্যাকারীর, বিনা জানাজায় আর বিনা কাফনে এমনকি এমনি মাটি চাপিয়ে দেওয়া, এগুলি জুলম, অত্যাচার, জুলম করে আমাদের দেশে, বড়ই নাজায়জ কাজ করে, এগুলো মূর্খ সমাজের লোকেরা, আর আমাদের একশ্রেণী আলেমরাও মূর্খ। সুবহানাল্লাহ, এমনি আমাদের অঞ্চলে বলে আঢালা মাটি, মানে ওই যে বাঁশ টাঁস দেয় ওগুলো দেবে না, কিচ্ছু দেবে না, এমনি মাটি চাপিয়ে দেয়। আউজ বলে জানাজাও পড়লো না, এমনি মাটি চাপিয়ে দিল। হ্যাঁ, চাপা মাটি, না না না, জায়েজ না, এগুলো হারাম কাজ, কোনো দলিল নেই এগুলো। জি, মুসলিম মহতরম সম্মানিত, যদিও ফাঁসে হোক না কেন, হ্যাঁ, যে শিরক করে মারা গেছে, মাজারে সেজদা করে মারা গেছে, মাজারে বিশ্বাসী, তার জানাজা পড়া জায়েজ নাই। নাস্তিক, তার জানাজা পড়া জায়েজ নাই। বেনামাজির জানাজা, যেহেতু বেনামাজি ইখতিলাফি মাসলা, যারা বলবে যে বেনামাজি বড় কাফের এটাই ঠিক, তাদের জানাজা পড়া জায়েজ নয়। বেনামাজির, বেনামাজি হয়ে মারা গেছে, কথা বোঝা গেছে, বাকি যে কোনো ফাঁসেকের জানাজা পড়া যেতে পারে, মদ ঘরে জানাজা পড়া যাবে না।